ওয়েলকাম টু মাই চ্যানেল ইব্রাহিম গার্ডেন এইটওয়ার চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় বন্ধুরা পটল গাছে আপনি এই বর্ষার আগে কোন সার দিলে আপনার বর্ষার সময়ে প্রচুর পরিমাণে পটল গাছে কিন্তু পটল ধরবে তার সমস্ত তথ্যে এই ভিডিওতে আমি আলোচনা করেছি অর্থাৎ পটল গাছে পটল গাছকে স্ট্রং বা শক্তিশালী করার জন্য আমরা কোন সার ব্যবহার করে বর্ষাকালীন ক্ষেত্রে প্রচুর পরিমাণে পটল পাবো তার সমস্ত তথ্য আলোচনা করেছি তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো তার আগে একটি ছোটো রিকোয়েস্ট করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে দাও বন্ধুরা মূল ভিডিও শুরু করার আগে অবশ্যই আপনাদের দেখিয়ে দেবো আমাদের পটল গাছগুলিতে কেমন পরিমাণে পটল ধরে আছে বন্ধুরা এই মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পটল গাছগুলিতে কিন্তু প্রচুর পরিমাণে পটল ধরে আছে দেখতে পাচ্ছেন এখানে থোকায় থোকায় কিন্তু পটল আছে এবং প্রত্যেকটা গাছে এত পরিমাণে পটল আছে যা কিন্তু আমাদের কল্পনার বাইরে বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রচুর একের প্রচুর সংখ্যক পটল এক একটা বানে প্রায় কিন্তু এক মন করে কিন্তু পটল হবে বা তারও বেশি কিন্তু হতে পারে আমাদের কিন্তু দশ কাটা জমি এবং বানের সংখ্যা কিন্তু দেখতে পাচ্ছ লম্বালম্বি অনেক বড় এবং সেই জন্য এখানে কিন্তু এক মন ভিত্তিক বলা হয়েছে বন্ধুরা তাই বন্ধুরা আপনারা কিন্তু আপনাদের কাছে এরকম পটল ধরাতে কোন রাসায়নিক সার দেবেন আর প্লাস কিন্তু সামনে বর্ষাকাল আসছে এই বর্ষার সময়ে গাছকে যদি স্ট্রং বা শক্তিশালী আমরা যদি না করতে পারি তাহলে বর্ষাকালীন ক্ষেত্রে আমাদের পটল গাছে কিন্তু কম পরিমাণে পটল ধরবে আপনি নিজেই লক্ষ্য করে দেখতে পাবেন যে পটল গাছের ডোক সান্নি সেসব কিছুই আসবে না বর্ষায় আরও আপনার গাছ ছোপ খেয়ে থাকবে একটা ব্যাপার তাই বর্ষাকালীন ক্ষেত্রে আপনি যে রাসায়নিক সার দিয়ে আপনার গাছকে খুব দ্রুত গ্রোথ এবং সেই সঙ্গে স্ট্রং করতে পারবেন চলুন বন্ধুরা কথা না বেরিয়ে আলোচনার দিকে যাওয়া যাক বন্ধুরা আপনারা জানেন প্রত্যেক সবজি গাছের বা প্রত্যেক পটল গাছের কিন্তু আমাদের দরকার হয়ে থাকে এনপিকে যুক্ত রাসায়নিক সার এনপিকে নাইট্রোজেন ফসফেট এবং পটাশ কখনও কখনও গাছের কিন্তু নাইট্রোজেনের পরিমাণ কম লাগে কখনও কখনও কিন্তু আবার ফসফেটের পরিমাণ কম লাগে কখনও কখনও ফসফেটের পরিমাণ পটাশের পরিমাণ কিন্তু আবার কম লাগে বা বেশি লাগে এ একটা ব্যাপার অর্থাৎ প্রত্যেকটা উপাদান উপাদান কখনও বেশি লাগে কখনও কিন্তু কম লাগে আমরা কিন্তু দেখি আমাদের গাছে জোর আছে কিনা যখন দেখি গাছে অতিরিক্ত জোর আছে তখন কিন্তু কম যুক্ত সার দিই এভাবে কিন্তু আমরা চাষ করে থাকি বন্ধুরা অবশ্যই দেখতে হবে কখন বেশি যুক্ত সার লাগবে কখন কম নাইট্রোজেনযুক্ত সার লাগবে যারা বাংলাদেশ থেকে দেখেন কখন ইউরিয়ার ভাত মাত্রা বেশি দিতে হবে কখন কম দিতে হবে তারা কিন্তু গাছের চেহারা দেখে বলতে পারে বা দিতে পারে ঠিক আছে এই একটা ব্যাপার তাই এই বর্ষাকালীন ক্ষেত্রে আপনি যদি আপনার পটল গাছে অবশ্যই বেশি মাত্রায় যদি পটাশ দিতে পারেন একেবারে বেশি দিলে হবে না একেবারে বেশি মাত্রায় যদি পটাশযুক্ত সার আবার দেন তাহলে কিন্তু আবার দেখা যাবে যে গাছ স্ট্রং বা শক্তিশালী হয়ে থাকবে গাছ শক্ত হয়ে থাকবে পটল কিন্তু শক্ত হবে কিটকিটে হবে এই একটা ব্যাপার ঠিক আছে ওই যে মিউরিয়াটেক অফ যে পটাশটা পাওয়া যায় সেটা কিন্তু একটু কম দিতে হবে যারা বাংলাদেশ থেকে দেখে তারা তো পটাশ সার দেবেই ঠিক আছে আর যারা আমাদের ইন্ডিয়াতে রয়েছ তারা তো দানাদার সার অবশ্যই দিতে হবে দানাদার সার পটাসযুক্ত সার বেশি ফটায় যেটা আছে বেশি দিলেও সমস্যা নেই সেরকম সমস্যা হবে না বন্ধুরা তাহলে বেশি যুক্ত সার কখনও কখনো দিতে হয় কখনো কিন্তু কম দিতে হয় আবার বেশি ফসফেট বেশি দিতে হয় কখনো আবার কিন্তু কখনো কম দিতে হয় ঠিক আছে কিন্তু বর্ষাকালীন ক্ষেত্রে পটাশের মাত্রা গাছে বেশি লাগে কি জন্য লাগে এবার চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক পটাশ বর্ষাকালীন ক্ষেত্রে গাছকে স্ট্রং বা শক্তিশালী করে রাখে গাছকে কিন্তু সহজেই দুর্বল করতে দেয় না গাছ কিন্তু স্ট্রং থাকবে গাছের কিন্তু সান্নি ছাড়বে এবং সেই সঙ্গে আপনার গাছগুলি কিন্তু সুস্থ এবং সবল থাকবে রোগমুক্ত রাখবে আপনি অনেক পটলের জমিতে দেখতে পাবেন যে পটল গাছের ডোগের গতি আর নেই সেটা পোকা আক্রমণের ফলে করে কিন্তু বর্ষাকালীন ক্ষেত্রে ছোপ খেয়ে যায় আবার অনেক পটল গাছের পটলের জমিতে দেখতে পাবেন ডোগের গতি একেবারে রকেটের মতো ছুটছে গাছে প্রচুর পরিমাণে বর্ষাকালীন ক্ষেত্রে পটল আছে বা ফুল আছে আবার অনেক জমিতে কিন্তু ফুল ফল নেই একেবারে গাছ ঝিমিয়ে গেছে রাসায়নিক সার দিচ্ছেন কাজ করছে না এ একটা ব্যাপার তাই তার আগে থেকে আপনাদের গাছগুলিতে পটায়যুক্ত সার দিয়ে গাছকে স্ট্রং বা শক্তিশালী করতে হবে ঠিক আছে তাহলে পটাশের কাজ কি কিন্তু বললাম বর্ষাকালীন ক্ষেত্রে কি কাজ তাহলে এবার কোন রাসায়নিক সার আমরা ব্যবহার করব চলুন বন্ধুরা চেনে না যাক বন্ধুরা আপনি আপনার জমিতে অবশ্যই দশ ছাব্বিশ ছাব্বিশ সার এমতো অবস্থায় এই যে হালকা বর্ষা হচ্ছে এমতো অবস্থায় প্রয়োগ করবেন কারণ আষাঢ় মাস থেকেই কিন্তু ভারী বর্ষণ বা বর্ষা শুরু হবে এবং তখনই কিন্তু আপনার গাছ দুর্বল হয়ে যাবে এবং সেই সঙ্গে গাছে ফল ফুলের মাত্রা একেবারে কম হবে এবং ঠিক সেই সময় অর্থাৎ আষাঢ় মাসের সিজনেই কিন্তু পটলের দাম বেশি মাত্রায় কিন্তু বেড়ে যাবে মিনিমাম কুড়ি থেকে পঁচিশ টাকা বেড়ে যাবে বন্ধুরা তাই বন্ধুরা অবশ্যই এখন যদি আপনি পটাশযুক্ত সার দশ ছাব্বিশ ছাব্বিশ সার দিতে পারেন তাহলে এই দশ ছাব্বিশের ভিতরে কোন উপাদান আছে একটু জেনে তারপরে মূল ভিডিওর দিকে আলোচনায় যায় দেখুন বন্ধুরা এই দশ ছাব্বিশ সারের ভিতরে আছে দশ পার্সেন্ট নাইট্রোজেন ছাব্বিশ পার্সেন্ট ফসফেট আর ছাব্বিশ পার্সেন্ট কিন্তু পটাশ অর্থাৎ ছাব্বিশ পার্সেন্ট পটাশ অন্য কোনো সারের ভিতরে কিন্তু নেই তাহলে এই অতিরিক্ত পরিমাণে পটাশ কিন্তু এই দশ ছাব্বিশে আছে যা কিন্তু আপনার গাছে দিলে গাছ স্ট্রং থাকবে গাছে কিন্তু রোগের গতি অন্যরকম থাকবে অর্থাৎ এখন কিন্তু পটাশ খাইয়ে গাছকে স্ট্রং বা শক্তিশালী আমরা করে রাখছি এ একটা ব্যাপার তাই অবশ্যই দশ ছাব্বিশ ছাব্বিশ সার অবশ্যই আপনি প্রয়োগ করবেন আপনি যদি এই দশ ছাব্বিশ ছাব্বিশ সার না পান তাহলে কি করবেন তাহলে বন্ধু অবশ্যই ক্রয় করবেন গোমরের চোদ্দো সরি বারো বত্রিশ ষোলো একটা সার আছে কোথায় কোথাও পাওয়া যায় আবার কোথাও কোথাও পাওয়া যায় না বারো বত্রিশ ষোলো এই সারটাও ভালো ষোলো পার্সেন্ট পটাশ আছে না হলে আপনি কিনবেন অবশ্যই রিকোয়েস্ট করবো পনেরো পনেরো সুফালা আর সি এর পনেরো পনেরো সুফালা লাল এটা ব্যবহার করতে হবে ও আইপিএলের ষোলো ব্যবহার করতে বলবো না ও তোমার এখন কিন্তু ডিএপি ব্যবহার করতে বলবো না ঠিক আছে এখন কিন্তু পটাশযুক্ত সার অবশ্যই দশ ছাব্বিশ অথবা কিন্তু আমি যে কথা বললাম পনেরো পনেরো সুফালা অথবা যদি না পান তাহলে চোদ্দো পঁয়ত্রিশ ঠিক আছে একটা ব্যাপার ওই দশ ছাব্বিশ আর পনেরো পনেরো সুপালায় দুটোর মধ্যে যে কোনো একটা দেবেন বন্ধুরা চোদ্দো পঁয়ত্রিশটা একটু বিরত রাখবেন ঠিক আছে বন্ধুরা তাহলে অনেক চাষি বন্ধু আছেন যে নাইট্রোজেন ফসপিউট এবং পটাশের কাজ কী অনেকেই জানে না বন্ধুরা নাইট্রোজেন কিন্তু গাছের গ্রোথ করে গ্রোথ মানে বৃদ্ধিটাকে ঠিক রাখে গাছের পাতা কালো রাখে আর যে ফসফেট থাকে প্রত্যেকটা সার প্রত্যেক সারের তিনটি উপাদান দিয়ে তৈরি এনপিকে নাইট্রোজেন ফসফেট আর পটাশ তাহলে বন্ধুরা এই ফসফেট কী করে থাকে গাছে ফুল ফল আনে সেই সঙ্গে গাছকে কিন্তু অতিরিক্ত মাত্রায় বৃদ্ধিটাকে অব্যাহত রাখে এবং সেই সঙ্গে বন্ধুরা এই ফসফেট গাছের শেকড়ের মাত্রা বৃদ্ধি করে আর পটাশ কী করে গাছকে স্ট্রং বা শক্তিশালী রাখে এবং গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে এটা কিন্তু পটাশের কাজ বন্ধুরা ঠিক আছে তাহলে বন্ধুরা আপনারা বুঝতে পারলে যে এনপিকে যুক্ত সার আমরা কেন দেব আর কী জন্য দেব সেটা কিন্তু বুঝলে এবার যারা বাংলাদেশ থেকে ভিডিও দেখছেন যারা বাংলাদেশের চাষি আছেন তারা কি দেবেন তাদের অবশ্যই রিকোয়েস্ট করব বন্ধুরা তোমাদের এলাকায় যদি বেঙ্গল মিশ্র সার থাকে দয় দয় দশ পাস তাহলে এই দয় দয় দশ নাও বেঙ্গল মিশ্র সার আর যদি না পাও তাহলে কি করতে হবে তাহলে আমাদের কি করণীয় তাহলে বেশি মাত্রায় নাও ফসফেট ঠিক আছে যতটুকু ফসফেট নেবে তার হাফ পটাশ পটাশে তার হাফের থেকে একটু বেশি দাও আর ইউরিয়াটা একটু কম দাও ঠিক আছে ইউরিয়ার মাত্রাটা একটু কম রাখো রেখে তুমি গাছে প্রয়োগ করো পর্যাপ্ত পরিমাণে তাহলে কিন্তু বর্ষাকালে পর্যাপ্ত পরিমাণে পটল পাবে আর সেই সঙ্গে বন্ধুরা অবশ্যই আপনার কিন্তু এক প্যাকেট কিন্তু বোরন সার ব্যবহার করতে হবে বর্ষাকালীন ক্ষেত্রে বোরন সার ব্যবহার করতে হবে এই জন্য ব্যবহার করতে হবে বর্ষাকালীন ক্ষেত্রে দেখতে পাবে অধিকাংশ পটল কিন্তু একেবারে ছোটো ছোট ক্যাটকাট কাট হয়ে থাকে কেমন একটা ভাব শক্ত শক্ত ভাব একটা হয়ে থাকে তাই ওই পটলের সাইজটা একটু বড় করার জন্য বোরন সার দিতে হয় কারণ বোরনের ঘাটতির জন্য গাছের কিন্তু নানা রকম সমস্যা হয়ে থাকে তাই বরণ সারও কিন্তু এক প্যাকেট দেবেন বন্ধুরা ঠিক আছে সে পোলোবাদ দিতে পারেন ইপ্কোর ব্রণ দিতে পারেন বা এছাড়াও নানা রকম ব্রণ আছে আপনারা কিন্তু ক্রয় করে ব্রণ সার এক কেজি সাড়ে সাথে মিশ্রিত করে দিয়ে দেবেন বন্ধুরা তাহলে দেখতে হবে আপনার গাছে পর্যাপ্ত পরিমাণে একেবারে পটলে ভরে যাবে বন্ধুরা তাহলে বর্ষাকালীন ক্ষেত্রে আপনার পটল গাছকে সুস্থ এবং সবল রাখতে এবং গাছে প্রচুর পরিমাণে পটল ধরাতে আপনি কোন কোন সার দেবেন তার সমস্ত তথ্য আলোচনা করলাম ভারত এবং বাংলাদেশের চাষিরা কি কী ব্যবহার করবেন সেটা আলোচনা করলাম তাই ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে পরবর্তী ভিডিও বানানো একটু উৎসাহ দেখাবে আর অবশ্যই অবশ্যই একটু ভিডিওটা শেয়ার করে দেবে ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার না চারিদিকে কিন্তু একটু শেয়ার করে দিও বন্ধুরা এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো